রুজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। সুকন্যা দৌড়াচ্ছে ধীরে ধীরে, দাদা আস্তে আস্তে লাফ মেরে ছিপটা ধরলেন। খুব সুন্দর খেলাচ্ছে দাদা, ল্যান্ডিং নিয়ে তৈরি, আরেকটা ছিপ তুলে ফেলছেন। সিট নাম্বার 29 এ মাছ খেয়ে গেছে, আস্তে আস্তে গুটাচ্ছেন। আবার দেখা যাক মাছ, এখন আমরা দেখতে পারিনি। ধীরে ধীরে খেলিয়ে চলেছেন দাদা, কিন্তু মাছটি সম্পূর্ণভাবে উপরে তোলার পরেও প্রাইস গেছে, সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তবে এই দুঃখের ভাগ হবে না, আমাদের মাল দেখার সৌভাগ্যটা হয়ে যাবে। কমিটি ঠিক টাইমে খেয়েছে মাছটা, প্রাইস কি মাছ সুন্দর। ল্যান্ডিং ম্যান আমার মনে হয় নাম ল্যান্ডিং করতে চাইছে, গ্লাস কাপ জাতীয়, দুবার মাছকে ল্যান্ডিং এ ঢোকাতে গিয়ে গ্লাস কাপ জাতীয়, হ্যাঁ গ্লাস কাপ ঢোকাতে পারলেন না। ভালো সাইজ, দ্বিতীয় বারের মাথায় ল্যান্ডিং করতে এখনো সময় লাগবে। ভিডিওটুকু এবং ভিডিও শেষে জানতে পারবেন কেন ধন্যবাদ। আস্তে আস্তে খেলা চলছে, মাঠে আবার চলে যাচ্ছে সুতো নিয়ে দাদা। আস্তে দাঁড়াও দাঁড়াও, আগে যাও তুমি, আগে যাও টপ দেখি দাদা একটু। আস্তে আস্তে এখনো আবার কাছে, আবার যাচ্ছে দূরে চলে গেল, আবার দূরে চলে গেল খুব সুন্দর ভাবে। এই দেখা গেল মাছটি, না এখনো হয়নি, সবাইকে দেখা দিয়ে আবার দূরে চলে গেল। বললাম তো গ্লাস কাপ, গ্লাস কাপ মাছ। দাদা বারবার ল্যান্ডিং মিস করছেন, মুখে নয় মুখে নয়, একটু চেক করো, কাটা খুলবে না দাদা, কাটা খুলে যাবে, চেক করো, মুখে নেই মনে হচ্ছে, মুখে দাঁড়াও, রাখো নিচে রাখো, আমরা দেখবো। একটা খুলেছে, একটা মুখে ছিল দাদা, কি আছে আমরা দেখবো। আজ পর মুখে নেই কোনো কাটা, মাছটা মুখে একটা ছিল খুলে গেল, দাঁড়াও আমরা কি পাচ্ছি সেটা দেখবো, মুখে কাটা নেই। এখন এই মাছটা উঠলো, আমরা এর মুখে কোনো কাটা পাইনি, আমরা কমিটির সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি একটু পরে। মাছটাও সাইজ ছিল, ছাড়ুন না।